বছর অপেক্ষা করার পর আবারও আমাদের মাঝে চলে আসলো সেই মাহের রমজান। এই মাহের রমজানের একটা দিন আজ কিভাবে যে পার করে ফেললাম নিজেও বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সবার প্রথম রোজা খুব ভালো কেটেছে। আজকের দিনটা মনে হচ্ছে চোখের পলকেই শেষ হয়ে গেল। তো প্রথম রোজাটা কিভাবে যে চলে গেল নিজেও বুঝতে পারলাম না। আর এখানে আমি রাত এবং সেহরির জন্য খাবার রান্না করে নিয়েছিলাম, যেহেতু প্রথম সেহরির খাবার আজকে খাবো, তো সেহরির সময় তেমন একটা খেতেও ইচ্ছা করবে না, সেই জন্য একটু লইটা শুটকি ভুনা করে নিলাম, যে একটু ঝাল ঝাল কোনো কিছু হলে হয়তো বা খেতে ভালো লাগবে। তো সেই জন্যই আমি একটু লইটা শুটকি ভুনা করে নিয়েছি, সেই সাথে এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। এখন বাজে প্রায় রাত্রের 11টার মতো, তো আমার আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিলো, রাইসাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওইখান থেকে এসেই আমি একদম রাত্রের এবং সেহরির খাবারটা রান্না করে নিচ্ছি। তো এই তো আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সেই সাথে এতক্ষণ ধরে যে আমি রান্না করেছি, চুলাটা তো অবশ্যই ময়লা হয়ে আছে, তো চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার পরপরই যখন চুলাটা হালকা গরম থাকা অবস্থায় চুলা মুছে নেবেন, খুব সুন্দর পরিষ্কার হবে চুলা। আমি সবসময় রান্না শেষ করার পরেই সাথে সাথে আমি চুলাটা পরিষ্কার করে নিই, তাতে করে চুলাতে ময়লা কম হয় আর চুলাটা খুব ভালো পরিষ্কার হয়। এই তো চুলার আশেপাশে সব জায়গায় আমি একদম মুছে নিয়েছি, আমার কাজ কিন্তু শেষ। তো এই তো সেহরির খাবারও রান্না করা হয়ে গেছে, মুরগির মাংসটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে, তো আমি তারপরও চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কি না, দেখলাম হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো উঠে গেলাম সেহরির খাবার খেতে, আলহামদুলিল্লাহ প্রথম রোজার সেহরির খাবার খাচ্ছি। আর আমাদের সঙ্গে আজ আমাদের মেয়েও উঠেছে, সে বলেছে আম্মু আজকে রোজাটা থাকবো। আলহামদুলিল্লাহ, বাচ্চারা যখন রোজা থাকে না, তো তখন কিন্তু বাবা মার খুবই ভালো লাগে, যেহেতু রাইসা আজকেই মানে সে তার লাইফের প্রথম রোজা থাকছে, তো আমার কাছে খুব ভালো লাগছে, খুব খুশি লাগতেছে। তো যাই হোক, আমি প্রথমেই শুটকি দিয়েই খাবারটা শুরু করেছি। আর ওই তো বললাম না যে প্রথম দিন যেহেতু খাচ্ছি, তেমন একটা খাবার খেতে ইচ্ছা করবে না, তো একটু ঝাল ঝাল কোনো খাবার হলে বেশ ভালোই লাগে। তো সবার লাস্টে আমি একটু মুরগির মাংস নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমার খাবারটা শেষ করলাম। খাবার খাওয়ার পর একটু জানালার কাছে এসে দাঁড়ালাম, এখনও আজান দেয়নি, তো ফজরের নামাজটা পড়ে আমি ঘুমাবো। তো এই যে এই জিনিসটা দেখতে আমার কাছে এত ভালো লাগে, আর এই দৃশ্যটা সচরাচর দেখা যায় না, শুধুমাত্র রমজান মাসেই দেখা যায়। এই যে রাস্তায় লোকগুলো হাঁটতেছে, সব বাসাগুলোতে লাইট জ্বলতেছে, এটা কিন্তু সব সময় হয় না, কারণ এই টাইমে কোনো বাসাতেও কোনো লাইট দেখা যায় না, রাস্তায় তো কোনো লোক থাকেই না। তো আমার কাছে বেশ ভালো লাগছে এই সময়টা। তো সারাদিন আর আমি কোনো ব্লগ করি নেই, কোনো কিছুই বাসায় করি নেই, তো এটা বিকেলবেলা আমি বিকেলের জন্য ইফতার বানাচ্ছি, ইফতারের রান্না বাড়াটা শুরু করে দিয়েছি অলরেডি, আমার রাতের এবং সেহরির জন্য খাবারও রান্না করা ফেলা রান্না করেছি আর কি। তো এখন জাস্ট আমি ইফতারের জন্য যে আয়োজনগুলো করেছি সেইগুলোই বানিয়ে নিব। প্রথমে আমি ছোলাটা ভেজে নিচ্ছি, ছোলা ভাজার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আজকে জিরা ছিল না তাই ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো, কিছু কাঁচা মরিচ, আর সেই সাথে যে ছোলাটা আমি সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেই ফ্রোজেন ছোলাটা, ছোলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে করে ছোলাটার ভিতরে মশলাটা ঢুকে, এই পানিটা সহ আমি আরও কিছুক্ষণ ছোলাটা রান্না করে নিব। আর এই যে এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এই কড়াইতে এখন আমি আলুর চপ, বেগুনি এগুলো ভেজে নিব। এই যে ফ্রোজেন করা বড়াগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে আমি এটার ভিডিও আপলোড করেছিলাম, তো সেই ফ্রোজেন করা বড়াগুলোই আজকে আমি ভেজে নিব। একদম আমরা যখন সাথে সাথে যে একটা জিনিস বানিয়ে নিই, মানে বড়া বা পেঁয়াজ যেটাই বলি, একদম সেম সেরকমই থাকে, সেই রকমই হয়। বড়াটা চুলায় বসিয়ে দিয়ে এই পাশে আমি শরবত বানিয়ে নিচ্ছি। আমি অবশ্য ট্যাং তেমন একটা পছন্দ করি না, চিনির শরবতটাই আমার কাছে বেশ ভালো লাগে।
মানে লেবুর শরবত যেটাকে বলি আমরা, তো লেবু দিয়েই আমার শরবত সবসময় বানানো হয়। ট্যাং তেমন একটা আমি পছন্দ করি না, তো আজকেও আমি লেবুর শরবত বানিয়ে নিয়েছি। এক হাতে সব কাজ করতে গেলে আসলে সব দিকেই অল্প অল্প করে করে নিতে হয়। আমি যদি একটা কাজ নিয়ে বসে থাকি, অন্যদিকে দেখা যাবে ওই কাজটা আর হবে না। প্রতি বছরই দেখা যায় আমি যখন ইফতার বানাই, ইফতার বানাতে বানাতে আজান দিয়ে দেয়, তাই আজকে একটু আগে থেকেই শুরু করেছিলাম যাতে করে ইফতারটা বানিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারি। তো এই জন্যই আজকে একটু রান্নাবাড়াটা আগে আগে করে নিচ্ছি। এখানে আমি কিছু বেগুনি ভেজে নিয়েছি, আরও কিছু বাকি আছে, সেইগুলোও ভেজে নিব। আজকে যেহেতু প্রথম দিন, তাই একটু ভাজা পোড়া খাবারগুলোই রেখেছি, যেহেতু প্রথম দিনে একটু ভালো লাগবে, আর দু একদিন রান্না করার পর দেখা যাবে এই খাবারগুলো আর তেমন একটা খেতে ইচ্ছে করবে না, ভালো লাগবে না, তাই চিন্তাভাবনা করেছি তারপরে থেকে অন্য কিছু করব। আর প্রথম সবসময় আসলে ভাজা খাবারগুলো আমাদের জন্য, শরীরের জন্য ভালো না, খেতেও ইচ্ছা করে না। যাই হোক, আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর ভিতরে যে চপগুলো, এগুলোও কিন্তু ফ্রোজেন করা ছিল ফ্রিজে, আমি জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে এখন বেসনে চুবিয়ে এটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি রান্নাবাড়া কিন্তু এখানে শেষই করে ফেলেছি, এখন জাস্ট কিছু ফ্রুটস কেটে নিব। আর আজকে তেমন কোনো আয়োজনও করি নেই, যতটুকু করেছি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর অলরেডি আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে, তো আমরা সবাই এখন ইফতারটা শুরু করেছি। আর আজকে কিন্তু আমার রাইসা রোজা রেখেছিল, আলহামদুলিল্লাহ। সবাই রাইসার জন্য দোয়া করবেন, ও যেন রোজাগুলো থাকতে পারে, জানি না কয়টা থাকতে পারবে, তারপরও যেই কয়টাই থাকুক, আর এই বয়সে যে ও রোজা থেকেছে এইটাই আমাদের কাছে বেশ খুশি লাগতেছে। তো আমরা ইফতারটা করে নিই, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।